ইব্রাহিম খলিল নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, উস্তাদ জি আশা করি ভালো আছেন, আমি জানতে চাই মনসুর হাল্লাজ সম্পর্কে দেওবন্দি ওলামাদের আকিদা কি। প্রিয় দর্শক, অত্যন্ত সেন্সিটিভ এবং স্পর্শকাতর একটি প্রশ্ন এখানে রয়েছে, মনসুর হাল্লাজ তো এই সম্পর্কে কি আকিদা, কি বিশ্বাস এই সম্পর্কে জানা। আমি প্রথমে এই প্রশ্নের জবাবে আমার দর্শকদেরকে, শ্রোতাদেরকে বলবো, আসলে মনসুর হাল্লাজ কি ছিলেন, কেমন ছিলেন, সেই সম্পর্কে আমাদের কবরেও তিনটি প্রশ্নের মধ্যে একটি এমন কোনো প্রশ্ন হবে না, হাশরের মাঠেও এমন কোনো প্রশ্ন হবে না যে মনসুর হাল্লাজ সম্পর্কে তোমার কি আকিদা ছিল, তোমার কি বিশ্বাস ছিল। সুতরাং এই বিষয়টি আমাদের সকলকেই কোনো একটি আকিদা রাখতেই হবে, এমন কোনো জরুরি বা বিধিবদ্ধ বিষয় এটি নয়। তবে হ্যাঁ, মনসুর একজন ব্যক্তি, তিনি এমন কিছু কথাবার্তা বলেছেন, এমন কিছু কাজকর্ম তিনি করেছেন আর কথাবার্তা নিয়ে উম্মতে ইসলামিয়ার স্কলারদের মধ্যে বিভিন্ন যেই স্কুল অফ থট যারা অনুসরণ করে থাকেন তাদের মধ্যে বিভিন্ন ধরনের মতামত তাদের তার ব্যাপারে রয়েছে। তার ব্যাপারে যেরকম তার কিছু কিছু বক্তব্যের বাহ্যিক অর্থ দিয়ে অনেকেই তার ব্যাপারে কঠোর মন্তব্য করেছেন, তাকে তার সম্পর্কে ইমান এর ব্যাপারেও তারা সংশয় নয়, শুধু দ্ব্যর্থহীনভাবে তার ইমান নেই বলেও অনেকে মন্তব্য করেছেন তার বক্তব্যের আলোকে। আবার ঠিক তার ওই বক্তব্যগুলো বা কিছু কিছু বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়ে বা ভিন্ন কোনো ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যার আলোকে অনেকে মনসুর হাল্লাজের ইমান সম্পর্কে প্রশ্ন তোলাকে অবান্তর বলেছেন, বরং সেই ব্যাখ্যার আলোকে তাকে তার সম্পর্কে ভালো ধারণাই পোষণ করেছেন। দেওবন্দি ওলামায়ে কেরামের মধ্যে, দেওবন্দি ওলামাদের বলতে এখানে দেওবন্দি আলেমদের সম্মিলিত কোনো সিদ্ধান্ত বা আকিদার এখানে বিষয় নয়, এটি এটি দেওবন্দি ওলামাদের মধ্যে বা আরব ওলামাদের মধ্যেও যুগে যুগে বিভিন্ন অঞ্চলের আলেমদের মধ্যে প্রত্যেকে যার 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 তাহকিক অনুযায়ী যার যার গবেষণার আলোকে নিজ নিজ মন্তব্য করেছেন। দেওবন্দি আলেমদের মধ্যে অনেকেই মনসুর হাল্লাজ সম্পর্কে ভালো মন্তব্য করেছেন এবং সেটি অবশ্যই তার বক্তব্যের ভালো ব্যাখ্যাকে ধারণ করে। এ ব্যাপারে তেমন কোনো দ্বিমত নেই যে মনসুর হাল্লাজের বক্তব্যগুলো যে সমস্ত বক্তব্য নিয়ে বিতর্ক রয়েছে সেই বক্তব্যগুলোর মধ্যে দুই ধরনের ব্যাখ্যার অবকাশ আছে, সেই ব্যাখ্যার অবকাশ থাকার কারণেই দুই ধরনের মন্তব্য আলেমদের মধ্যে দাঁড়িয়েছে। সুতরাং এ ব্যাপারে কোনো একটি আকিদা রাখতেই হবে, মনসুর হাল্লাজ সম্পর্কে কোনো একটি মন্তব্য আমাকে করতেই হবে, খারাপ বা ভালো এটি কোনোটিই তো আমার জন্য জরুরি নয়। সুতরাং দেওবন্দি ওলামাদের মধ্যে অধিকাংশই মনসুর হাল্লাজ সম্পর্কে ভালো মন্তব্য করেছেন এবং সেটি অবশ্যই তার কথা এবং তার বক্তব্যের একটি ব্যাখ্যার আলোকে। আর যারা তার সম্পর্কে অনেকেই মনসুর হাল্লাজ সম্পর্কে কঠোর মন্তব্য করেছেন তারাও তার বক্তব্যের বা তার কর্মকাণ্ডের একটা ব্যাখ্যার আলোকে। সুতরাং এটি হলো সম্পূর্ণই তার কথাকে কে কিভাবে নিয়েছেন, কে কি অর্থে বুঝেছেন, সেই অর্থে বোঝা এবং সেই অর্থে সেটিকে প্রয়োগ করার প্রেক্ষিতেই বিভিন্ন ধরনের মন্তব্য এখানে দাঁড়িয়েছে। সুতরাং এ ব্যাপারে দেওবন্দি ওলামাদের সম্মিলিত কোনো সিদ্ধান্ত আছে বলে আমার জানা নেই, আর এই ব্যাপারে কোনো বাড়াবাড়ি অথবা বিষয়টি নিয়ে খুব বেশি বিতর্কে লিপ্ত হওয়াটাও আমি সমীচীন মনে করি না।